ধরেন আমার 1.5 লক্ষ টাকা, কাল গরু কিনতে গেছিলাম, গরু কিনা হইলো না, দুজনে মিলে গরু কিনতে গেলাম হইলো না, সেই টাকা পয়সা নিয়ে আমি এই ফোনটি। আমার মেয়ে সিকুন মানুষ, ছোট মানুষ, আমার মেয়েকে অনেক মারছে, আর আমি আবার ঝাঁপি গেছি। তারা তাদের যতটুকু আমাদেরও ততটুকু, মানে সমান সমান, কিন্তু তারা সে সমান দেবে না। তারা কয় আমাদের সব, তোদের কিছুই নাই, সবসময় ভাঙে চুরে আমরা আমাদের তুলে দিতে চাই সবসময়। ওনারা এটা নিয়ে আমাদের সাথে অনেকদিন যাবত এটা করতেছে। আপনারা ওই হচ্ছে যে কাগজটা দেখালাম, ওই কাগজে দেখতে পারেন আপনারা যে ওইটা তারিখটা কতদিন হয়েছে। জমি বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। এমন নেকারজনক ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘরিয়া গ্রামে। ঘটনার সূত্র মতে সকাল 6টায় আমি ঘুমিয়ে রাত্রি শুনলাম একটু যে সকালে ধরবো, তো মনে করলাম যে কি ধরবি, কে এমন কি হয়েছে, বড় ছেলে ঢাকায়, মা কোনো কিছু হয়েছে আসবো, তাকে না আসার কোনো প্রয়োজন নাই, কি হবি, সাধারণত কিছুই তো না এমন। তা আমি আর এর ভিতরে রাত্রি বলছে যে হচ্ছে সকালে ধরবো, তেমন কি ধরবি, এমন কি হয়তো ডাকিব, মনে হয় কিছু জিজ্ঞাসা করব, হারলাম বলছে ধর সকালে ধরবো, তা সে এমন কি হয়েছে যে ধরবি। আমি ঘুমাইছি সকাল 6 নামাজ পড়লাম, নামাজ পড়ে মানে ঘরের তেন বাড়াবো, আর উনি বাথরুমে গেছে, আর অমনি ধরেছে আমার বাড়ির ভিতরে আসি, ধরেছে আমার মেয়ে ক্লাস 9 পরে কোচিং যাচ্ছে, সকাল 6টায় ও কোচিং চলে যাচ্ছে, ও ধরেছে বাড়ির ভিতর ঢুকে মারা, আমার মেয়েও ধরেছে, আমু ধরেছি, ও আমার মেয়ে ওর গার পর মানে ও পরছে আব্বাক মারা দেখি। আমার মেয়ে সিকুন মানুষ, ছোট মানুষ, আমার মেয়েকে অনেক মারছে, আর আমু আবার ঝাঁপি গেছি, আর আমার মাথা ঘর বাড়ি মারি এই কোপ দিয়েছে, হাসো নাকি দাও, আমি তো ধরেন যা উপর হয়েছি, আমার উপরে যে কি দি, হান্নান, ইয়াসিন, শাহজামাল, ইনুস, লিটন, শামসুল, সলেমান, আশাফুল, অনেক মহিলা, ওরা মেলা মহিলা, আর হচ্ছে গা বেটা সবাল অনেক, ওর ভিতরে হচ্ছে ওই রকম ওরা বাড়ি ফরাইছি মারতে লাগেছে। তে আমলি কি তো বাড়ি নেই, আমার ওই ছোট ছেলে ও শুয়ের আছে, ওকে ডাকা হয় নাই, এরকম ওই সাধারণত নিয়ে বাড়ি ফরাইছি এরকম মারধর করবি আমরা তো ভাবতেই পারি নাই, ঘরের দরজা খোলা, গেট খোলা, আর ওরা বাড়ি ভিতর ঢুকে এরকম মারধর আসি করলে, আমি চাচ্ছি যে ওর বিচার করতে চাই, আমরা তো ওর মায়ে করেছি যে না কোনো মারামারি গ্যালজাম করবো না, যাতে ভালো মীমাংসা হয় সেই ভালো হতে চলবো, আমার বড় ছেলে ঢাকায় আছে, কাছে মা আসবো, কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই, আসার দরকার নেই, আমি তো এর ভিতর কিছুই জানিনি, আর আমার এমনি মাথার যন্ত্রণা, মাথায় সমস্যা, তারপরেও আমার মাথায় অনেকটাই লাগেছে, পরে কী হবি জানিনি, আমি এর বিচার চাই। ঘটালে সকালে আমি কাজে বেরোবো, দেখি ছোট কাকা চিল্লা পাল্লা খাস, যাই দেখি ছোট কাকা ফেলায় আপনার সাপল ছিল আর দুজনের হাতে দাও ছিল, দিয়ে ফেলাই দিয়ে পিটাচ্ছে। আমার এই আরো স্বাস্থ্য ভাই আছে 3টা, চাচারা আছে 6 জন, মানে বাড়ির জায়গা নিয়ে একটা ঝামেলা ছিল, তো থানার থেকে বলেছিল এটা মিটিং করে কমপ্লিট করে দেবে, তো 3 তারিখে মিটিং হওয়ার কথা ছিল, তো থানার দারোগাই বলছে যে 3 তারিখে না, আপনারা 1 সপ্তাহ পরে আসেন। তারপরে ধরেন আজকে সকালে এই ঘটনা, আমার তো এখানে ধরেন স্যান দিয়ে একটা কোপ মারছিল, সরে যাওয়ার কারণে আপনার এই কানের সাইডে লাগছে, আমাদের মারছে আমার ছোট কাকাকে, আমার স্বাস্থ্য ভাইকে, আমাকে, আমার ভাবিকে, আমার ওয়াইফকে, শাশুকে, মানে আমরা গেছি সব ঠেকাইতে, পুলিশকে জানাইছি, আমরা এখন চাচ্ছি এটার বিচার চাচ্ছি। ঘটনা হলো আমার সকাল 6:30 এরকম বাজে, যাই দেখছি আমার কাকা ওরা বাড়ির ভিতর দিয়ে টানতে টানতে নিয়ে আসি, মারার পরে খুব দেখছি আমার শাশুই দেখছি ওপরে পড়ে আছে, শাশুর তো বুনটা পড়ে আছে, তারপরে ছোট ভাইটা কাজে চলে যাবে, ওখানে দূরে যায় দেখছি অবস্থা, ছোট ভাইটাকে মারেছে, মারাবার ওই ভাইটাকে মারেছে, ওয়াইফকে মারেছে, সব আমার ওই চাস্ত চাচারা এরকম মারধর করেছে, ইয়াসিন, সলেমান, হান্নান, আশা, ইনুস আলী, লিটন, শাহজামাল, সলেমান, আরও শরীফুল, শামসুল, ওরা সব অনেকেই ছিল। মূল কারণ হইলো এই জমিটা নিয়ে একটুকু ঝামেলা চলতেছিল ওরার সাথে, মাঠের জমি নিয়ে, বাড়ির সব মানে যৌতুক নিয়ে করার পরে এরকম আমরা এরকম আমার চাচা মিটিংয়ে অভিযোগ করেছে থানায়, এই কারণে ডেট দিয়েছে ওরা, এখন কালকে বাড়ি যায় শুনছি আমার চাচা ঘুরা মারধর করবি, ধরবি,
আমরা কিছু জানি না। আমার চাচা সকাল ভোরবেলায় উঠার পরে আমলিকির মিটিং আইছিল, আমার চাচা ছোটবেলায় তিনি এই দল করে। কালকে আমলিকির মিটিং আইছে, তোর কোন বাপ ছিল কুষ্টিয়া গেছে মিটিং করতে গেছে, আমলিকির দল করতে গেছে, ওর আমলিকির কোন বাপ ঠেকায় থাকবো, এরকম মেলা রকমের বকাবাধ্য করেছে ওই সময়। তোর কোন বাপ মাইরি দিলাম, এবার যা তোর কোন বাপের কাছে যা, আমলিকির দল করিস কি করিস এবার দেখবো আমরা, এইরকম অনেকেই ওরা কথাবার্তা বলেছে। তারপরে চাচাকে আমি ভ্যানে করি হসপিটালে নিয়ে আইছি, চাষি দেখছি মাথা ক্ষত। তারপরে পুলিশ আসছিল, ওখানে যেই পুলিশ ছিল ওই স্যার বলছে ছবি টবি করার পরে সব দেখা টেকার পরে স্যার নাম লিখে নিল আমার চাচার, আমার মেজো ভাইয়ের চাষের। পুলিশ এখানে আসছিল, যখন আমি হসপিটালে নিয়ে যাই ভিতরে কাউন্টারতে বলছে তুমি 3 নম্বর গেটে যাও। ওখানে যাওয়ার পরে ওই স্যার আসছিল, বলছে কি সমস্যা করলাম স্যার, এই ঘটনা এভাবে এভাবে হয়েছে। এটা হইলো যে আমার কাকা আইসে ওই মিটিং এ আইসে যে আমলিকির কি করতে পারে, আমলিকির মিটিং কি জন্য গেছো, কি জন্য গেল আমলিকি, কি জন্য ওরা যাবে। এখন আমরা বিচার চাচ্ছি, সুষ্ঠু বিচার চাচ্ছি। আগে করে ওই একটা জায়গা জমি নিয়ে ঝামেলা ছিল, আমার চাচা তো ভাই সাগর আছে, নামাজে ইয়াসিন, শাহজামাল, মহির, সালেমান, শাহজামাল, মানে ওরে গে সওয়াল পাল্লি সবাই। তারপরে গা আপনার ওই কালকে সকালবেলা হয়েছে গা একটু কথা নিয়ে বাচ্চা মানুষ নিয়ে একটু কথাবার্তা হয়, হওয়ার পরে গত কালকে আমি আবার চলে গেলাম আজকে গরু কিনতে হাটে 11টার দিকে। গরু কিনতে হাটে গেলাম, জায়গা হাটের তে আবার ফোন দিল আছে গা ওই তুষার, এই শেষে বলে গেলে গা সভাপতি তুষার চাকবাবু, এরা আবার ফোন দিয়ে বললো যে আজকে মিটিং আছে, মিটিং আসবা। জয়নাল আমার জয়নাল আছে শেষ হয়েছিল আমার সভাপতি কাঞ্চনপুর ইউনিয়নে। তা আমি হাটিতে আমার চলে গেলাম, সেই টাকা পয়সা নিয়েই গেলাম, যাইয়া ধরেন বাড়ি আসলাম রাত থেকে তখন 10:30 বাজে। পৌরসভাতে বাড়ি মিছিল টিছিল করে বাড়ি গেলাম, যাওয়ার পরে আমার ওয়াইফ করছে যে ওরা বলছে যে সকালবেলা খেলা হবে, সালাম মিটিং করে আমলুকির কত বাপ আছে ওর তাই দেখো, আমলুক দল করে আর টাকা জমি খেচাল করে, গ্রামে মিটিং করবো, গ্রামে করতে আমি থানায় মিটিং নিয়ে যাই। তাহলে এই সমস্ত কথাবার্তা বলার পরে আমি ধরেন ওই ওয়াইফের কথাবার্তা না শুনি কানটা না দিয়ে হাত পা ধুয়ে তাকে খেয়ে দেওয়া শুয়ে পড়লাম। তার সকালবেলা আমার ওয়াইফ নামাজ পড়তে গেল আর আমি বাইরে গেলাম, জায়গা বাথরুমে তে আইসি কেবলই দরজার সামনে আসবো আর দেখি যে ঘরের দিকে দুজনে বাড়াচ্ছে বাড়াতে। আমি কোথায় তোরা ঘরে গিরে তো কোথায় আচ্ছা তুই কাল মিটিংয়ে গেছিলি, তুই দল করিস তোর কোন বাপ ঠেকাই দেখ, এই কথা বলি। ধরেন আমার ধরে নিয়ে জায়গা পাইগিরি জায়গা মাইল মারার পরে আমার মিয়া আবার ধরেও গেল, যে আমার মিয়া ঠেকাতে গেল, আমার ওয়াইফ ঠেকাতে গেল, ইয়ারও মাইল বাড়ি টাড়ি। তারপরে গা এটা আমরা হসপিটাল আসলাম, আসার পরে এখন আমার মিয়া ফোন দিয়ে বলছি যে আম্মু ওই চোখের নিচে টেকা কয়টা আছে তুমি সরা থাও, তো কাছে মিয়া টিয়া খুঁজি টুজি কাছে যে আম্মু টেকা মেকা পাইনি। তো ধরেন আমার 1.5 লক্ষ টেকা, কাল গরু কিনতে গেছিলাম গরু কিনা হইলো না, দুজনে মিলে গরু কিনতে গেলাম হইলো না, সেই টেকা পয়সা নিয়ে আমি এই ফোনটি টেকা পয়সা আমার ঘরে কিনেছি 1.5 লক্ষ। ঘরের তুই টেকা নিয়ে যারে আমার মাঠ ধরে ফেললাম আর না আর কে, এখন তো মিয়া যদি বলে যে কিছু নিয়ে তো মিয়া তো বাসায় রয়েছে, এখন নেছে কি তার পরে তো তার জানা না, এখন 14 বছরের মিয়া। হ্যাঁ আমি বললাম যে আম্মু দেখো এই বিছানি নিয়েছি টেকা রয়েছে, কালকে তো ডরে টেকা যদি মনে নয় তুমি টেকাটা নিয়ে সরা থাও, তো খুঁজি মুজি কাছে যে আব্বা আমি টেকা পাইনি, টেকাটার মানে টেকা মানে মারবে ধরি ধরি নিয়ে যাবে, এই তো কোর্টে ওরে খরচ মরচ করাইছি থানায় গিয়েছি খরচ হয়েছে, বললো যে এটা এখানে সারি টারি মামলা টামলা হবে, মামলা তো করবো যদি নাও করে যদি সময় নাও পাই তো মামলা এখন করবো। আর সকালে কালকে আমাদের বাসায় ঝগড়া লাগছিল এই জমি জমি নিয়ে, আজকে সকালে ওনারা বাড়িতে সব আলোচনা করছিল আর ওরা ওই পাশ দিয়ে সব শুনছিল, ওরা মানে আমাদের ছেলেদের সব মারতে চাইছিল, সেজন্য আমার হাজবেন্ড আর আমার দেবর দেয়ে ওদের জিজ্ঞাসা করতে গেলে কেন তোরা আমাদের বলে মারতে চাইছিস, কেন মারতে চাইছিস, এই কথা শুধু ওরা বলছে। আর ওরা বাড়ি থেকে লাঠি নিয়ে এসে আমার হাজবেন্ডটার মাথায় এখানে বাড়ি মারছে, তারপরে যখন বাড়ি মারছে তখন কি আর গায়ে যখন ব্যথা লাগে তখন কি তারা বসে থাকে, তখন তারাও মার শুরু করেছে এরকম। তারে না এদের সামনেই এখানে সামনে রাস্তায় রাস্তায় সব মারামারি কাছে, ওদের ওরা বাড়ি থেকে বড় শোল নিয়ে আসছে, সেই শোল নিয়ে আসার পরে সেই শোল দিয়ে ওর ব্যাটার বউ ওর চাষির মাথায় কোপ দিয়েছে আর দোষ হচ্ছে আমাদের।
শুধু তাদেরই মানে তার বাপের সম্পত্তি আমার চাচা শ্বশুরের আমার শ্বশুরের আমার হাজবেন্ডের কোনো অধিকার তাদের তারা দেবে না সবসময় তারা হচ্ছে এ জমি দখল করার জন্য তারা সবসময় প্রস্তুত তাদের যতটুকু আমাদের ততটুকু মানে সমান সমান কিন্তু তারা সেই সমান দেবে না তারা কয় আমারই সব তোদের কিছুই নাই সবসময় ভাঙে চুরে আমরা আমাদের তুলে দিতে চাই সবসময় কালকে একটুকাটা বাচ্চা ধরেন আমার ভাসুরির নাতি সওয়াল সেই বাচ্চাটা ওর দাদি এখানে ঘাট চড়াচ্ছে আরো এমনি চলে যাচ্ছে বোঝেন সে ভাসুরির বাচ্চাটা ভাসুরির নাতি সওয়ালটা তা এখন আমার যাক আমি ওই পথের দিন শুধু করছে এখানে এই যে এই জায়গাটায় মহিলা দাঁড়ার আছে এখানে কানছে আমি কাছে আর ভাই কি হয়েছে দেখেন আমি বলছে কি হয়েছে কি হয়েছে এখন আমার যা বলছে কুকুর দেখে ভয় পাইছে ত্রিপুজি কথা বোঝেন বাঙাল কথা তা আমি আবার কলাম আরে তুই কি মিনছি না তুই কুকুর দেখে ভয় পালি একটা কাবার নিয়ে একটা লাঠি নিয়ে গেলেই তো কুকুর দৈন মারতো ছোট মানুষ আর কি করেছে বুঝেছেন তাছাড়া কোনো কথা নাই আমি দেখছি আজকে কয়দিন যাব তোরা হচ্ছে এদেরকে হামলা সেটা আপনারা হচ্ছে তদন্ত করেন দেখেন আসলেই সত্য কি না আমাদের মুখ থেকে শুধু শুনবেন কেন আপনারা গ্রামের থেকে শুনেন আশেপাশের লোকজনের থেকে শুনেন ওনারা এটা নিয়ে আমাদের সাথে অনেকদিন যাবত এটা করতেছে আপনারা ওই হচ্ছে যে কাগজটা দেখালাম ওই কাগজে দেখতে পারেন আপনারা যে ওইটা তারিখটা কতদিন আমি আপনাদেরকে তো একটা কথাই বলতেছি যে ওরা নিজেরা নিজেরা কোপাকুপি করছে বুঝছেন মারামারির ভিতরে আমাদের এটা হয়তো বা আমাদের কাছে কোনো প্রমাণ নাই ওরা নিজেরা নিজেরা মারামারি করছে কোপাকুপি করছে আর আমাদের এখান থেকে কোনো লাঠিপালা নিয়ে ওদের সামনে যাওয়া হয়নি আমরা শুধু মুখে কথা বলতে গেছি আপনি সেটা হচ্ছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে ওদের নামে কতগুলো মামলা আছে আর ওরা মাঝে মাঝে এরকম এরকম কাহিনী করে এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের হচ্ছে এভাবে কোপ দিতে গেছে হাসি দিয়ে তারপরে হচ্ছে তখন আমার ভাই হচ্ছে এভাবে সরে পড়ছে আর সেই কোপ দিয়ে ওনার চাচা শাশুড়ির মাথায় ওইটাই ওইটাই হচ্ছে আপনার হচ্ছে ওনার যার বেটার বউ আমার ভাইকে কোপ দিয়ে দিয়েছিল মানে আমার ভাই এভাবে সরে গেছে আর ওই কোপটা যায় ওনার হচ্ছে মাথায় লাগছে আপনার ধান মালতে আমরা গেলে শুনলাম এক মহিলা যাচ্ছিল আমারই বউ হয় তাকে ডাকি শুনলাম যে কি সূত্রে মারামারিটা হয়েছে তো উনি কইল কি যে আমরাও ধান উড়ে শেখে না যে যা দেখি যে মারামারি ওর হ্যাঁ গিয়েছে তার ওই মুহূর্তে আমরা ঠেকাটুকু দেখেছি আপনি শিয়ে পড়ি রয়েছে কেউ দৌড়াদৌড়ি করছে হসপিটালে কেউ হসপিটালে চলেও গিয়েছে এইটুকু আমার জানা মতে ওই মহিলাকে শুট করলাম ওই যে আপনার ওই যে জমি নিনে বলে নাকি সেখানে সেই সূত্রে মানে মূল ঘুমারে ঘুমি করি এই মারামারি হয়েছে মারামারি হয় ধরে দিয়ে আমরা শুনলাম এদের হচ্ছে আমরা হচ্ছে বহু মিটিং গেছিল এদের দেখেছি মিটিং মিটিং সিটিং করে জায়গা জমি নিয়ে কাহিনী হচ্ছে দাদার নামে সম্পত্তি ওমর আলীর দাদা যে ইয়াসিনের দাদা সে এরা এরা কাজ কোলো রে এরা কোলে বাপের প্রকৃতি সম্পত্তি না এরা সরকারি সম্পত্তি সরকার এক সময় যখন যে সময় এলিমি হয় এই দাদার নামে হচ্ছে ওই খরচকর খরচ করলে পারে দাদা হচ্ছে জমি দাদার নামে হলে পারে দাদার জমি দাদা মারা গেছে কারণ ওমর আলীর বাপ আর ওমর আলীর চাষা ভাগ করে খায় এখন ওমর আলী কয়েক হাতে জমি পায় না ওরা এটা নিয়ে ওরা বিরাট চলছে বেশ কিছুদিন এটা নিয়ে সেটা নিয়ে মিটিং টিটিং কয়েকবার হয়েছে থানায় মিটিং হয়েছে গ্রামে বসা বসে করে মানে আজকে যে হঠাৎ করে সকালে মারামারি কি যে হয়েছে এই জিনিসটা অতটা আমরা অনুভব করতে পারিনি এরা জমি খাচ্ছে আর ওমর আলী তবে দেবো না এই হচ্ছে বিরাট দ্বন্দ্ব দখলে দুই পক্ষেই আছে দাদার জমির সাথে দাদার দামের সম্পত্তি আমরা দুজনেই খাবো এই কতদিনের সম্পত্তির বিষয়টা কি এত অনেক পরিবাদী হয়েছে না দেখা যাচ্ছে যে এক ভাইয়ের নামে যদি ওই বাপের নামের পরে বড় ভাইয়ের নামে আসে বড় ভাইয়ের নামে আসলে পরে গং দিয়া থাকে গং দিয়া থাকে তাদের আত্মীয় স্বজন ওই পরিবারে যারা হচ্ছে ওয়ারিশ থাকে সবাই ভাগ পায় মোহাম্মদ রফিক আর কে নিউজ 24